হ্যালো 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 মাই লাভলি ভিউয়ার্স, দেরিতে হলেও সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি যেখানে থাকি সেখানকার না, দুবাইয়ের নয়নাভিরাম ন্যাচারাল দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি। অনেক দিন ধরেই দুবাইতে যাবো যাবো করছি, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হয়ে উঠছে না। এইবার তো আমার আর আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল 2021-এ হ্যাপি নিউ ইয়ারটা আমরা দুবাইতেই করব, কিন্তু বিধি পাম করোনা যেভাবে বেড়েছে তাতে ইমার্জেন্সি ছাড়া কোনো দেশ ভ্রমণে যাওয়া তো একেবারেই উচিত হবে না। উইন্টারটা দুবাইতে ভ্রমণের জন্য খুবই উপযুক্ত সময়, বেশি গরম থাকে না। এটি উচ্চ তাপমাত্রার দেশ হলেও ওখানে এত সুন্দর সুন্দর পার্ক গার্ডেন আছে তা সত্যি দেখার মতো। আমার ইমিডিয়েট বড় বোন দুবাইতে থাকে দীর্ঘ 18 বছরের বেশি, ও মাঝে মাঝে দুবাইয়ের বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও আমাকে পাঠায়, আর আমার তা দেখে খুবই ভালো লাগে। আর আমার ভালো লাগাই তো আমি আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সাথে থাকছে দুবাইয়ের হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনের কিছু ফায়ারওয়ার্কস।